একটু অপেক্ষা রেকর্ড একটু শুরু। আচ্ছা আচ্ছা, সো আমরা এখন যে টপিকটা শুরু করবো সেটা হলো সলিড স্টেট ইলেকট্রনিক্স। তো প্রথমে আমি আপনাদেরকে একটু স্লাইডটা একটু দেখাই, যে স্লাইডটা দিছিলাম ওই স্লাইডটা একটু শো করি। সবাই কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? স্লাইড দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন, প্রথমে আমরা যাই যে এখানে আমরা আসলে কি কি পড়বো সলিড স্টেট ইলেকট্রনিক্স এর মধ্যে, কোর্সটার মধ্যে আউটলাইন গুলো কি কি। তো প্রথমে হলো আমাদের যে লেকচার ওয়ানটা হলো আমাদের ইন্ট্রোডাকশন লেকচার, ঠিক আছে? তো আজকে আমরা মেইনলি উইল গো টু ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এর পরে কিছু কন্টেন্ট আমরা পড়বো। তো আজকে লেকচারটা আউটলাইন হতে আমরা প্রথমে কোর্স ইনফরমেশন সম্পর্কে জানবো, দেন উইল নো কারেন্ট ফ্লো ইন সেমি কন্ডাক্টার্স, দেন উইল নো টাইপস অফ ম্যাটেরিয়াল সিস্টেমস, দেন উই উইল নো ক্লাসিফিকেশন অফ ক্রিস্টালস। সো এগুলা কোনটা কি স্যার, আমরা আস্তে আস্তে আগাইতে আগাইতে বুঝবো। প্রথমে হলো কোর্স ইনফরমেশন, আমি যে বইটা পড়াবো এই বইটা আমি পিডিএফ ইনশাল্লাহ দিয়ে দিব, আই উইল প্রোভাইড দ্য পিডিএফ। বইটা হচ্ছে সেমি কন্ডাক্টর ফিজিক্স এন্ড ডিভাইসেস, ডোনাল্ড এন্ড নিউম্যান। খুবই সুন্দর অসাধারণ একটা বই, রিডিং করলে অনেক কিছু বোঝা যায়। তো এটা আমি পিডিএফটা দিয়ে দিব, তো আমি এই বইটাই মেইনলি ফলো করব। আচ্ছা, তো প্রথমে আমরা আসি যে হোয়াট আর দ্য গ্র্যান্ড চেঞ্জেস ইন ইলেকট্রনিক্স, হোয়াট আর দ্য গ্র্যান্ড চেঞ্জেস ইলেকট্রনিক্স, ঠিক আছে? তো প্রথমে ইলেকট্রনিক্স এর মধ্যে ফার্স্ট যে জিনিসটা আমরা ইউজ করি ইলেকট্রনিক্স এর মধ্যে, প্রথমে হলো টিউব, ভ্যাকিউম টিউব ইউজ করা হয়, বুঝছে? তো ভ্যাকিউম টিউব যখন ইউজ করা হয় তখন সমস্যা হইতেছিল কি, যে ভ্যাকিউম টিউবে দেখেন আস্তে আস্তে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছিল, যতই দ্য মোর কমপ্লেক্সিটি উই আর ইন্ট্রোডিউসিং দ্য টেম্পারেচার ইজ ওয়াজ রাইজিং। তো টেম্পারেচার রাইজ হতে হতে তো জিনিসটা তখন কি হইতেছে, তখন এটার রিলায়েবিলিটি কমে যেতেছে, রিলায়েবিলিটি মানে এটা নষ্ট হয়ে যেতেছে। এরপর আসতেছিল আমরা বাইপোলার যে ডিভাইস গুলো, বিজেটি টিজেটি গুলো। তো বিজেটি যখন 1940 থেকে আফটার 1960 1960 যখন আসলো, তখন দেখা গেল যে বাইপোলার ডিভাইস গুলো আস্তে আস্তে গরম হওয়া শুরু হয়েছে। এরপর আস্তে আস্তে হলো, এরপর ইউজ করা হলো আমরা মসফেট। বাই দা অলমোস্ট 2000 যখন আসা পড়লো, তখন দেখা গেলো মসফেটও হিট হয়েছে। এখন কি, এখন আসলে যে স্পিনটনিক, বায়োসেন্সর, ডিসপ্লে, এগুলো বিভিন্ন জিনিস আসতেছে, বুঝছে? তো মানে সবসময় মনে রাখবেন যে ইনভেনশন হলো কি, মানে নেসেসিটি থাকলে আপনার ইনভেনশন হবে। যে বলো যে দেয়ালে পিক ঠেকে গেলে তখনই আপনি একটা ইনভেনশন নিয়ে আসবে, বুঝছেন? যখনই দেখবেন যে আপনার মনে হচ্ছে যে কালকের পরীক্ষা, আজকে তো মানে অনেক সিলেবাস বাকি, তখন আপনি দেখবেন যে আপনি সেই একটা পড়া দিচ্ছেন। কারণ কালকে যদি পরীক্ষা না থাকতো আপনি পড়তেন না। এটা হলো জগতের নিয়ম যে এভরিথিং, মানে কোনো কিছু যদি মানে পরীক্ষা না থাকে, ইভালুয়েশন না থাকে বা নিড না থাকে, আপনি এটা করবেন না, বুঝছেন? তো এভাবে করে হলো আগাইতেছে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে যে ডায়োড থেকে বিজেটি থেকে মসফেট থেকে যাত্রাগুলো হইতেছে, এবং এটা চেঞ্জ করা দরকার হইতেছে বিকজ দ্য হিটিং ইস্যু, ঠিক আছে? আচ্ছা, এখন হলো আমরা যদি দেখি যে একটা সেমি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো কিভাবে হয়, হাউ কারেন্ট ফ্লোস থ্রু আ সেমি কন্ডাক্টর। দেখেন যে কারেন্টের মধ্যে দেখেন আই ইকুয়ালস টু জি ইনটু ভি দিছে। এখন জি ইনটু ভি এর মধ্যে এখানে দেখেন এই জি আর ভি কে রিপ্লেস করছে কিউ ইনটু এন ইনটু ভি ইনটু এ। কিউটা হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ। আমরা জানি যে কারেন্ট যেদিকে প্রবাহ, কারেন্ট যেদিকে প্রবাহ হয় ইলেকট্রনটা তার অপোজিট প্রবাহ হতে থাকে। ফ্রম হোয়ার দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইলেকট্রন ফ্লো ইন দ্য অপোজিট ডিরেকশন। নাও এখানে দেখেন এখানে কয়েক টার্ম আছে, যেমন এন, এন হচ্ছে ক্যারিয়ার ডেন্সিটি। ক্যারিয়ার ডেন্সিটি মিন্স যে আপনার যে ইলেকট্রন গুলো আছে, দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রন ইন দ্য সার্কিট, যে পরিমাণ ইলেকট্রন থাকবে সেই পরিমাণে কারেন্ট কিন্তু ফ্লো হবে। আচ্ছা, আমি যখন বুঝাইতেছি কোনো সমস্যা হলে, কোনো টার্মের সমস্যা হলে একটু বলেন, নাইলে মাইক অফ রেখেন। এখন যত বেশি ইলেকট্রনের ফ্লো বাড়বে আস্তে আস্তে, তত বেশি কারেন্ট যাবে। ইলেকট্রনের যে ফ্লোটা হবে, ইলেকট্রনটা কতটুকু ফ্লো, মানে কত জোরে ফ্লো করতেছে, এটার উপরও ডিপেন্ড করে। যত ভেলোসিটি বেশি হবে কারেন্টের ফ্লো, তত বেশি হবে। এখানে এটা হইতেছে ক্রস সেকশন এরিয়া। দেখেন ডিপেন্ডস অন কেমিক্যাল কম্পোজিশন, ক্রিস্টাল স্ট্রাকচার, টেম্পারেচার, ডোপিং এক্সেট্রা। সো এই যে সেমিকন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট গুলা কিভাবে ফ্লো হয়, কেমনে ফ্লো হয়, কত অ্যামাউন্টে ফ্লো হয়, এই জিনিসগুলাই নিয়ে হলো আমাদের এই সলিড স্টেট ইলেকট্রনিক্স, ঠিক আছে? এরপর আস্তে আস্তে আগাই, কম্পিউটিং ক্যারিয়ার ডেন্সিটি এন্ড ভেলোসিটি। একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে এখানে কারেন্টটা পড়তেছি, কারো কি মাইক অন,
মাইক অন থাকে তো অফ করে না। এখানে যে আমরা কারেন্টটা মাপতেছি, কারেন্ট মাপার জন্য দেখেন ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, একটা ক্রস সেকশন এরিয়া আপনি কনস্ট্যান্ট ধরে নিতে পারেন, কিন্তু ক্যারিয়ার ডেনসিটি আর ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট না। তো ক্যারিয়ার ডেনসিটি আর ভেলোসিটি কনস্ট্যান্ট না, আহমেদ আপনি কি আপনাদের সাথে কেউ আউটসাইড ড্যাফোডিল কেন? জি স্যার, ও অন্য একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করছে মেবি। আচ্ছা, সো দেখেন ক্যারিয়ার ডেনসিটি এন্ড ভেলোসিটি হলো মেইন দুইটা পার্ট। আপনি যদি ক্যারিয়ার ডেনসিটি, ইফ ইউ নো দ্য ক্যারিয়ার ডেনসিটি এন্ড ভেলোসিটি, দেন ইউ ক্যালকুলেট দ্য কারেন্ট। সো কম্পিউটিং ক্যারিয়ার ডেনসিটি এন্ড ভেলোসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন কিভাবে, হাউ ক্যান ইউ কম্পিউট ক্যারিয়ার ডেনসিটি এন্ড ভেলোসিটি? ফার্স্ট অফ অল অ্যাটমিক কম্পোজিশন, নাম্বার অফ ইলেকট্রনস পার অ্যাটম, দ্যাট মিনস আপনার একটা অ্যাটমের মধ্যে কতটুক ইলেকট্রন আছে এটা আপনার জানতে হবে। দেন ইউ নিড টু নো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, নট ইলেকট্রনস আর অ্যাভেলেবল ফর কন্ডাকশন। যেমন দেখেন আমি আপনাদের একটু বলি, আমরা বাচ্চা কালের কেমিস্ট্রিতে ফিরে যাই, আমরা জানি যে এখানে কতগুলা, যে কোনো অ্যাটমের মধ্যে কি আছে বলেন তো, কতগুলা কি আছে, অরবিট আছে না, এগুলোকে আপনি কি বলেন, প্রধান কি বলেন, শক্তি স্তর, মনে আছে, মনে পড়ে? জি স্যার। তো এখন দেখেন এই যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো কিন্তু বিভিন্ন আছে, বিভিন্ন অরবিটে আছে। আমরা জানি যে এই যে 1s, 2s, 2p, এগুলো আমরা পড়ছি। সো ইলেকট্রনস আর অ্যারেঞ্জ অ্যারাউন্ড দা নিউক্লিয়াস। নাও অল দা উই নো দ্যাট দ্য রিজন বিহাইন্ড কারেন্ট ফ্লো ইজ ইলেকট্রন, বাট অল ইলেকট্রনস আর নট অ্যাভেলেবল ফর কন্ডাকশন। ইলেকট্রনস সবগুলো অ্যাভেলেবল না, ইলেকট্রন সবগুলা অ্যাভেল কারেন্টের জন্য অ্যাভেলেবল না। কোন ইলেকট্রনগুলো কারেন্টের জন্য অ্যাভেলেবল? যে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে আছে। কোন ব্যান্ডে আছে? কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড কি? নর্মালি চিন্তা করেন যে আপনি খুব কাছাকাছি কাউকে ধরে রাখছেন বা অনেক দূরে একজনকে ধরে রাখছেন, যে আপনার দূরে আছে তার ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। দ্য পারসন হু ইজ নিয়ার টু ইউ সে ছুটে যাবে না সহজে, যে দূরে সেই যাবে। ইলেকট্রন কিন্তু সবগুলা, যে কারেন্ট ফ্লো এর জন্য সবগুলা দায়ী হয় না, যে ইলেকট্রন গুলো দূরে থাকে ওই ইলেকট্রন গুলোই হলো কারেন্ট ফ্লো এর জন্য দায়ী থাকে। এখানে এই কথাটাই বলছে যে নট অল ইলেকট্রনস আর অ্যাভেলেবল ফর কন্ডাকশন, ফর পিরিয়ড এর সিম্পলিফিকেশন অফ কম্পিউটেশন, কনসেপ্ট অফ ইউনিট সেল, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা যে এই ডায়োড, বিডিটি, মসফেট এগুলো পড়বো, এগুলা কি এলিমেন্ট দিয়ে তৈরি এগুলো খুব ইম্পর্টেন্ট জানা, ঠিক আছে? মানে বলি না আমরা যে ডায়োড এগুলো কি এলিমেন্ট দিয়ে, এগুলো খুব ইম্পর্টেন্ট। নর্মালি দেখেন যে এখানে দুই টাইপ আছে, একটা হলো কন্ডাক্টর, নন কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর। কন্ডাক্টর কোনগুলো? যেগুলো অনেক বেশি কারেন্ট ফ্লো করে, ঠিক আছে? তো মানে অনেক বেশি, মানে অল্পতে কারেন্ট ফ্লো করে। তারপর হলো নন কন্ডাক্টর, যেগুলো কি, যেগুলো কন্ডাক্ট করে না। সেমি কন্ডাক্টর কি হলো? মাঝামাঝি। তো দেখেন এখানে নর্মালি সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়াল বলতে, এলিমেন্ট বলতে আমরা বুঝি গ্রুপ ফোর এর। গ্রুপ ফোর এর মধ্যে কিন্তু নট অল দ্য কম্পোনেন্টস, আমরা কার্বন ইউজ করি না। নর্মালি আমরা ইউজ করি কি, যে এই যে সলিড স্টেট এর জন্য সিলিকন, যে বলে সিলিকন ভ্যালি। তো এই যে গ্রুপ ফোর এর আন্ডারে যেগুলো থাকে সেই এলিমেন্ট গুলাই হলো আমার সেমি কন্ডাক্টর জন্য ইউজ হয়, স্পেশালি সিলিকন, জার্মেনিয়াম। এখন ওরা যেটা করতেছে, এখন হলো অনেক কম্বিনেশন ট্রাই করে ফর হাই স্পিড, যেমন 3 এর সাথে 5 মিলায়, 2 এর সাথে 6 মিলায়, এরকম করে করে এই যে দেখেন 4 এর সাথে 6 মিলাইতেছে, 2 এর সাথে 6 মিলাইতেছে, এগুলো করে তারা কম্পাউন্ড তৈরি করে। বাট সব কম্বিনেশন সব না, এগুলো আসলে মানুষ তাদের লাইফ টাইম দিয়ে দেয়, এই যে এই কম্বিনেশন গুলা পরীক্ষা করতে করতে। পিপল স্পেন্ড দ্য লাইফ টাইম বিহাইন্ড ইট, এগুলো এক্সপেরিমেন্ট, রিসার্চ, ট্রায়াল এন্ড এরর করতে করতে, বুঝছেন? এলিমেন্টস ইন সেমি কন্ডাক্টর হলো, এগুলো হলো আমরা মোটামুটি দেখলাম আর। আচ্ছা, এরপর আসি হলো টাইপস অফ সলিড। হ্যাঁ, সলিডে তো বিভিন্ন টাইপ আছে, টাইপ আছে, তো সব টাইপ তো আপনি ইউজ করতে পারবেন না। ফার্স্ট অফ অল এখানে টাইপস অফ সলিডের মধ্যে আমরা প্রথমে দেখব, সেটা আছে হলো, প্রথমে আছে হলো অ্যামরফাস, এটা হলো আমার অ্যামরফাস, এটা হলো পলিক্রিস্টালাইন, এটা হলো সিঙ্গেল ক্রিস্টাল। কোনটা কি স্যার? আচ্ছা, একটা কথা আমি বলি, ইচ টাইপ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য সাইজ অফ এন অর্ডার্ড রিজিয়ন উইদিন দ্য ম্যাটেরিয়াল। কথাটা বুঝেন, ইচ টাইপ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য সাইজ অফ এন অর্ডার্ড রিজিয়ন উইদিন দ্য ম্যাটেরিয়াল। দ্যাট মিনস যে এখানে ধরেন আমি ক্লাসে আসলাম, হ্যাঁ,
তো ক্লাসে আসা, আমি ক্লাসে আসা বিফোর আই এন্টার দ্য ক্লাস, আপনারা ক্লাসরুমের মধ্যে ধরেন এক একজন এক এক দিকে নাচতেছিলেন, কেউ বামে কেউ ডানে কেউ নিচে কেউ উপরে, হ্যাঁ, তো সবাই বিভিন্ন দিকে নাচতেছেন। আমি আসার পরে সবাই ভয় পেয়ে গেলেন, সবাই কি করলেন, শুধু উপরে নিচে নাচতেছেন, আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন, বুঝছেন? তো দেখেন আপনাদের অর্ডার কিন্তু ডিফারেন্ট, যদিও আপনারা মানুষ কিন্তু আপনারা আমি আসার আগে একভাবে নাচতেছিলেন, আমি আসার পর আরেকভাবে নাচতেছেন। এই অ্যানালজিটা দিয়ে এখানে দেখেন, অ্যামরফাসটা বাদ দেন, দেখেন পলিক্রিস্টালাইন আর সিঙ্গেল ক্রিস্টালের ব্যাপারটা দেখেন। পলিক্রিস্টালাইন হলো দেখেন বিফোর আই জয়েন দ্য ক্লাস, এই যে দেখেন আপনারা এক একজন এক এক দিকে নাচতেছেন, বিফোর আই এন্টার দ্য ক্লাস এই দেখেন সব একদম সোজা হয়ে গেছেন, এক লাইনে নাচতেছেন, সবাইকে বুঝছেন এই টাইপস অফ সলিডটা। এই পলিক্রিস্টাল অ্যামরফাসের ব্যাপারটা কি, যে অ্যামরফাস হলো নর্মালি অ্যামরফাস ম্যাটেরিয়ালস হ্যাভ অর্ডার ওনলি উইদিন এ ফিউ অ্যাটমিক অর মলিকুলার ডাইমেনশন, মানে এটা হলো জাস্ট নিজের নিয়েই থাকে একটা মলিকুল বেস, মানে এটাকে আপনি কোনো রিজিয়ন মানে একই দিকে যাচ্ছে বা একই দিকে যাচ্ছে না এরকম অর্ডারে ফেলতে পারবেন না, এটাকে আপনি অর্ডারে ফেলতে পারবেন, কিন্তু তারা ওই যে রিজিয়ন করে আর কি গ্রুপিং করছে, এই এক গ্রুপ একভাবে নাচতেছে, আরেক গ্রুপ আরেকভাবে নাচতেছে, এই গ্রুপ আরেকভাবে নাচতেছে, কিন্তু আমি আসার পর সব সিঙ্গেল ক্রিস্টালাইন, সবাই একভাবে নাচতেছে। সবাইকে এই পয়েন্টটা বুঝছেন? সবাইকে আসেন তো নাকি ঘুমায় টুমায় গেছেন? না স্যার আছি, আমরা শুনতে পাচ্ছি, আমি বুঝছি স্যার। জি স্যার, জি স্যার, আপনি কোনটা চুজ করবেন, আপনি কি বলবেন? সলিড স্টেট ইলেকট্রনিক্স এর জন্য আপনি কোনটা চুজ করবেন, এখানে অ্যামরফাস পলিক্রিস্টালাইন না সিঙ্গেল ক্রিস্টাল, কোনটা ভালো হবে বলেন? সিঙ্গেল ক্রিস্টাল, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। সিঙ্গেল ক্রিস্টাল ভালো হবে কেন, ভালো হবে মানে কন্ডাকশনের জন্য সিঙ্গেল ক্রিস্টাল যে ভালো হবে কেন, ভালো হবে ওয়াই দেখি জিজ্ঞেস করি, বলেন মেহেদি হাসান, বলেন সিঙ্গেল ক্রিস্টাল কেন ভালো হবে? এমডি মেহেদি হাসান, হোয়াই সিঙ্গেল ক্রিস্টাল উইল বি বেটার ফর কন্ডাকশন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কি ছিলেন তো ছোট্ট বলছি? জি স্যার ছিলাম, জি স্যার ছিলাম স্যার। ছোট্ট পাকসন তো? জি স্যার। বলেন সিঙ্গেল ক্রিস্টাল, সিঙ্গেল ক্রিস্টালের ব্যাপারটা কি বলেন, এখানে যে ইলেকট্রন গুলা ওরা কিভাবে মুভ করে সিঙ্গেল ক্রিস্টালে? তারা সবাই স্যার মানে এক ধাপে ই হয়, একই দিকে, একই দিকে, একই অর্ডারে তারা মুভ করে। জি স্যার, একই অর্ডারে মুভ করে, এর জন্য স্যার এটা আছে, তারা যখন আপনি যখন দুই পাশে দুটো ভোল্টেজ ডিফারেন্স দিবেন ওরা অনেক স্মুথলি ট্রানজিশনটা হবে, বুঝছেন? তো এই কারণে আপনি কারেন্টটা ভালো পাবেন, বুঝছেন? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই গিয়া থাকে, আমি কিন্তু ঘুরমু, ঘুমায় টুমায় যান না, ঠিক আছে? আচ্ছা আসি, এখন একটা ইম্পর্টেন্ট টার্মে আমরা যাব, হ্যাঁ এখন একটু টেকনিক্যাল কিছু পড়াশোনায় যাব। আচ্ছা দাঁড়িয়ে একটু স্লাইড শো, একটু হোল্ড করুন তো। একটু হোল্ড করুন, আচ্ছা দেখেন স্পেস ল্যাটিসেস, স্পেস ল্যাটিসটা কি, ল্যাটিস জিনিসটা কি, এটা ইম্পর্টেন্ট। আওয়ার প্রাইমারি কনসার্ন উইল বি সিঙ্গেল ক্রিস্টাল, মানে এই যে সিঙ্গেল ক্রিস্টাল যেটা, এই যে সিঙ্গেল ক্রিস্টাল উইথ ইটস রেগুলার জিওমেট্রিক পিরিয়ডিসিটি ইন দ্য অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট, মানে এখানে একটা রেগুলার পিরিয়ডিসিটি আছে যে ওরা একই দিকে নাচতেছে বা একই দিকে আছে। এর এখন দেখেন যে একটা ল্যাটিস বা একটা মানে যে কোনো একটা তারের মধ্যে তো কোটি কোটি হাজার হাজার অ্যাটম আছে,
আপনি যখন এগুলো সবগুলো নিয়ে তো আপনি চিন্তা চিন্তা করতে পারবেন না। এখন দেখেন নর্মালি আপনি যখন বাজারে ধরেন আপেল কিনতে গেলেন, হ্যাঁ আপেল কিনতে গেলে ওরা কিন্তু বলে না যে ভাই দেখেন 100টা আপেলের দাম 2000 টাকা বা 100টা আপেলের দাম 3, এভাবে বলে না। ওরা বলে যে ভাই 1 কেজি আপেলের দাম এত, এখন আপনি বলেন কত নেবেন। সলিড স্টেট ইলেকট্রনিক্স এর ব্যাপারটা, আইডিয়া বিহাইন্ড সলিড স্টেট ইলেকট্রনিক্স এখানে ব্যাপারটা হলো যে আমরা একটা সেল নিয়ে কাজ করব, একটা সেল নিয়ে কাজ করব এমন ভাবে কাজ করব যাতে একটা সেল দিয়ে আমরা পুরো অ্যাটমের বা পুরো জিনিসটার আইডিয়াটা পাই। কথা বুঝাতে পারছি যে আমরা ধরেন একটা ইউনিট মানে আমরা বলতেছি যে 1 মিটার স্কোয়ারে এতগুলা এতগুলো ইলেকট্রন আছে, তাহলে তো আপনি বুঝে যাবেন 10 মিটার স্কোয়ারে কত, 10 দিয়ে গুণ দিবেন। এখানে আইডিয়া এই কারণে সিঙ্গেল ক্রিস্টালটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আপনি যদি সরি পলি ক্রিস্টালটা ইউজ করেন তখন তো সেই ক্ষেত্রে তো আপনি এক একটা এক এক দিকে, তখন তো আপনি ব্যাপারটা বুঝবেন না। এই কারণে সিঙ্গেল ক্রিস্টালটা খুবই ইম্পর্টেন্ট। আওয়ার প্রাইমারি কনসার্ন উইল বি সিঙ্গেল ক্রিস্টাল উইথ ইটস রেগুলার জিওমেট্রিক পিরিওডিসিটি ইন দ্য অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট। এ রিপ্রেজেন্টেটিভ ইউনিট অর গ্রুপ অফ অ্যাটমস ইজ রিপিটেড, খেয়াল করেন, অ্যাট রেগুলার ইন্টারভেলস ইন ইচ অফ 3 ডাইমেনশন টু ফর্ম দ্য সিঙ্গেল ক্রিস্টাল। 3 ডাইমেনশন মানে কি XYZ, হ্যাঁ XYZ এটা বুঝার কথা, যে মানে যে কোনো কিছু তো 3 ডাইমেনশনাল, হ্যাঁ ওইভাবে আর কি চিন্তা অক্ষ। দ্য পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইন দ্য ক্রিস্টাল ইজ কল্ড ল্যাটিস। এই যে দ্য পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, এই যে অ্যাটমের মধ্যে যে পিরিয়ডিসিটিটা আছে এই অ্যারেঞ্জমেন্টটা হইতেছে আমরা বলতেছি ল্যাটিস, ঠিক আছে। এই জায়গাটা আমি আরেকবার বলি, আওয়ার প্রাইমারি কনসার্ন উইল বি সিঙ্গেল ক্রিস্টাল উইথ ইটস রেগুলার জিওমেট্রিক পিরিয়ডিসিটি ইন দ্য অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট। A representative unit or group of atoms is repeated at regular intervals. যখনই এ representative or group of atoms repeated at regular intervals তখনই আপনি ল্যাটিস বলতে পারবেন। পলিক্রিস্টালিন আপনি ল্যাটিস বলতে পারবেন না, কারণ তার রেগুলার ইন্টারভেল নেই। অ্যামরফাস আপনি ল্যাটিস বলতে পারবেন না। তো ল্যাটিস বলতে হলেও তার কিছু ক্রাইটেরিয়া আছে। এখন দেখেন এটা হলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আজকের লেকচারে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রিমিটিভ এন্ড ইউনিটস খুবই মনোযোগ দিবেন, এতক্ষণ যে যতটুকু মনোযোগ দিচ্ছেন বাট এখন সবাই একটু ভালো করে মনোযোগ দিন। এ ইউনিট সেল একটু পড়বেন, এ ইউনিট সেল ইজ এ স্মল ভলিউম অফ দ্য ক্রিস্টাল দ্যাট ক্যান বি ইউজ টু রিপ্রোডিউস দ্য এন্টায়ার ক্রিস্টাল। কথা বুঝেন এই যে এই কথাটা যেটা আমি বললাম আপেলের উদাহরণ দিয়ে, আপনি সবসময় সব কিছু সব জায়গায় কিন্তু ইউনিট দিয়ে হিসাব হয়, বিদ্যুতের ইউনিট এত, অমুকের ইউনিট এত, তখনই না আপনি পুরো তখন ইউজার অনুযায়ী আপনি আইডিয়া করতে পারেন, কিন্তু আপনার প্রথমে লাগবে ইউনিটটা। এ কারণে ইউনিট সেল ব্যাপারটা হলো যে আপনি একটা সেল দিয়ে পুরো ল্যাটিসটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন, বুঝছেন। সো এ ইউনিট সেল ইজ এ স্মল ভলিউম অফ দ্য ক্রিস্টাল দ্যাট ক্যান বি ইউজ টু রিপ্রোডিউস দ্য এন্টায়ার ক্রিস্টাল, পুরো ক্রিস্টালটারে আপনি একটা ইউনিট সেল দিয়ে রিপ্রেজেন্ট করবেন। ইউনিট সেল ইজ নট ইউনিক এন্টিটি, এটা কোনো ইউনিক না, এটা এক একজন এক একজন হইতে পারে। যেমন দেখেন 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্ট অফ এ সিঙ্গেল ক্রিস্টাল ল্যাটিস, দেখেন এখানে ল্যাটিস আছে, এখানে দেখেন যে 2 ডাইমেনশনাল মানে কি দুইটা অক্ষ হয়েছে, এ বি দুইটা অক্ষর মধ্যে হয়েছে, ঠিক আছে, 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্ট অফ সিঙ্গেল ক্রিস্টাল। আচ্ছা এখন দেখেন 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্ট অফ এ সিঙ্গেল ক্রিস্টাল ল্যাটিস শোয়িং ভেরিয়াস পসিবল ইউনিট সেল, ইউনিট সেল বিভিন্ন রকম হতে পারে। যেমন দেখেন এ, এই যে এ এখানে একটা ইউনিট সেল আছে, এটা হলো এ টু বি টু গেছে, এটার ভিতরে কি আছে একটা অ্যাটম আপনি নিয়ে নিছেন। আবার দেখেন বি, বিটা হলো কি যে এখানে আপনি 2 ঘর পরিমাণ নিছেন, আর এ 3 হলো এখানে 1 ঘর পরিমাণ মানে কম্পেয়ার টু দিস। আবার দেখেন এখানে নিছেন, এগুলো কিন্তু নট একটা একটা কিন্তু পারপেন্ডিকুলার না। ইউনিট সেলের ব্যাপারটা কি যে আপনি পুরো ল্যাটিসের মধ্যে আপনি এমন ভাবে একটা সেল ক্রিয়েট করবেন, ইউ উইল ক্রিয়েট এ সেল ইন দ্য হোল ল্যাটিস দ্যাট সেল উইল রিপ্রেজেন্ট দ্য হোল সেল। যেমন ওই যে বলেন না ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ক্লাস রিপ্রেজেন্টেটিভ আমরা কেন রাখি, যাতে সবাই মিলে একসাথে না চিল্লান, ও হলো আপনাদের সবার কথাগুলো সে আমাদেরকে বলবে মুখপাত্র, এরকম টাইপের। সো ইউনিট সেল ব্যাপারটা হলো ইউনিট সেল হলো পুরো ল্যাটিসের মুখপাত্র, তবে কি বুঝছেন ইউনিট সেলের ব্যাপারটা। এবং ইউনিট সেল ইউনিক না, এটা এক একজনের জন্য এক এক রকম হইতে পারে, নো প্রবলেম। দেখেন তো বুঝতেছেন কিনা ইউনিট সেলের ব্যাপারটা, বুঝছেন সবাই? অঙ্ক করতে চান মানে পুরো ক্রিস্টালে কতটুকু ইলেকট্রন আছে ওইটা দিয়ে আপনি অঙ্ক করতে চান, তখন আপনার অঙ্কটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে।
সেক্ষেত্রে সায়েন্টিস্টরা যেটা করছে যে ওই পুরা ক্রিস্টালটাকে ক্রিস্টালটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ইউনিট সেল হিসাব করছে। ইউনিট সেলটা হলো পুরা ক্রিস্টালের একটা ছোট্ট অংশ, সেটা হচ্ছে ইউনিট সেল। ওই ইউনিট সেল দিয়ে আপনি হিসাব করে পুরা ক্রিস্টালের আইডিয়াটা পাওয়া যাবে। ও স্যার, এটা টোটালি রিপিটেবল না স্যার এই সেলের মধ্যে? হ্যাঁ, মানে ক্রিস্টাল সেলটা রিপিট করতে 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 পুরা ক্রিস্টালটা হবে, ইউনিট সেলটা রিপিট করতে 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 পুরা ক্রিস্টালটা হবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওইখানে ইউনিট সেল আগে একটা জিনিস বলি, দেখেন প্রিমিটিভ সেল। প্রিমিটিভ সেল কি? এ প্রিমিটিভ সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট সেল দ্যাট ক্যান রিপিটেড টু ফর্ম দ্য লেটেস্ট। এটা হলো ইউনিট সেল। ইউনিট সেল যেটা, যে ইউনিট সেল আমি বলছি যেটা ইউনিট সেল অফ এ পিরিয়ড, ইউনিট সেল কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম সেল না। ইউনিট সেল যে কোনো টাইপের হতে পারে, যে কোনো টাইপের, যে ভিতরে একটা অ্যাটম নিলেন, ভিতরে একটা অ্যাটম নিলেন, ভিতরে একটা অ্যাটম নিলেন, যে কোনো টাইপের, যে এদিকে এ ঘর এদিকে বি ঘর, যে কোনো। ইউনিট সেল আর নট ইউনিক, ইউনিট সেলস ক্যান বি প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। প্রপার্টি অফ ওয়ান ডিফাইন দ্য প্রপার্টি অফ দ্য সলিড, এটা হলো ইউনিট সেল। যদি আপনাকে বলে যে রাইট ডাউন দ্য প্রপার্টি অফ ইউনিট সেল, আপনাকে কিন্তু এগুলো লিখতে, ইউনিট সেলস আর নট ইউনিক, ইউনিট সেলস ক্যান বি প্রিমিটিভ আর নন প্রিমিটিভ, প্রপার্টি অফ ওয়ান ডিফাইন দ্য প্রপার্টি অফ দ্য সলিড। প্রিমিটিভ সেলটা কি? দুইটা দুই জিনিস। প্রিমিটিভ সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট সেল দ্যাট ক্যান বি রিপিটেড টু ফর্ম দ্য ল্যাটিস। সকল প্রিমিটিভ সেল ইউনিট সেল, সকল ইউনিট সেল প্রিমিটিভ সেল না। অল দ্য প্রিমিটিভ সেলস আর ইউনিট সেল, বাট অল দ্য ইউনিট সেলস আর নট প্রিমিটিভ সেল। অল দ্য প্রিমিটিভ গুলো ইউনিট হবেই, কিন্তু ইউনিট গুলো প্রিমিটিভ না হতে। প্রিমিটিভ হলো স্মলেস্ট, মানে সবচেয়ে ক্ষুদ্রতম, এর নিচে আপনি যাইতে পারবেন। তবে কি প্রিমিটিভ আর ইউনিট সেলের ব্যাপারটা বুঝছেন? এভরিওয়ান স্যার, প্রিমিটিভ আর ইয়ার ইউনিটের পার্থক্যটা কি, মেইন পার্থক্যটা? ইউনিট ইউনিট সেলটা যে কোনো শেপে হইতে পারে, যে দেখেন যে কোনো শেপে, বড় ছোট লম্বা, অর্থোগোনাল নন অর্থোগোনাল, নো ফিক্স মার্ক, ফিক্স না, এটা আপনার উপর। কিন্তু প্রিমিটিভ সেলটার একটা কন্ডিশন আছে, কি পড়েন এই যে লিখছে, দেখেন কি কি লিখছে, স্মলেস্ট ইউনিট সেল, মানে এটা স্মলেস্ট হইতে হবে। যে ইউনিট সেলটা সবচেয়ে স্মলেস্ট ওইটাই হলো আমার প্রিমিটিভ সেল। সবাই বুঝছেন? দেখেন তো, মানে স্যার একটা স্ট্রাকচারের যেই সেলটা সবচেয়ে ক্ষুদ্র ওই সেলটা হচ্ছে আপনার প্রিমিটিভ সেল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন দেখেন এই যে একটা জেনারেলাইজড প্রিমিটিভ সেল, এই যে ঘনকের মতো, ঠিক আছে। এখানে দেখেন আপনারা একটু এই জিনিসগুলো একটু বুঝতে হবে। দেখেন এখানে এই জায়গায় একটা এ হবে আর কি। হ্যাঁ, এই যে এই জায়গায় একটা এ হবে। দেখেন এখানে, দেখেন চার, এই ঘনকের মধ্যে তিনটা ডাইমেনশন আছে, এ বি সি, ঠিক আছে। এখানে দা রিলেশনশিপ বিটুইন দিস সেল এন্ড দা ল্যাটিস ইজ ক্যারেক্টারাইজ বাই থ্রি ভেক্টরস। একটু কথা বুঝেন, দ্য রিলেশনশিপ বিটুইন দিস সেল এন্ড দা ল্যাটিস ইজ ক্যারেক্টারাইজ বাই থ্রি ভেক্টরস। একটু দাঁড়ান, স্যার একটা ক্রিস্টালের মধ্যে কি একটাই প্রিমিটিভ সেল থাকে? হ্যাঁ, আবার বলুন তো। স্যার একটা ক্রিস্টালের মধ্যে কি একটাই প্রিমিটিভ সেল থাকে? হ্যাঁ, একটাই প্রিমিটিভ, প্রিমিটিভ সেল একটাই হবে। দেখেন একটু, দেখেন একটু খাতা পড়া, মানে ক্ষুদ্র সমান তো দুইটা হতেই পারে একটা ক্রিস্টালে। ক্রিস্টালের মধ্যে প্রিমিটিভ সেলের ব্যাপারটা হলো কি একটু বুঝেন, আপনি ক্রিস্টাল হলো খুব বড় একটা জিনিস, আর প্রিমিটিভ সেল হলো ক্রিস্টালেরই, বুঝলেন, ক্রিস্টালেরই ছোট একটা অংশ। প্রিমিটিভ সেলের ব্যাপারটা হলো প্রিমিটিভ সেল যখন আপনি রিপিট করতে থাকবেন, একটার পর একটার পর একটা বসাইতে থাকবেন, তখনই আপনি টোটাল ক্রিস্টালটা পাবেন। এটা হলো প্রিমিটিভ সেলের শর্ত। স্যার একটা যে একটাই থাকবে প্রিমিটিভ সেল, এটা তো না। প্রিমিটিভ সেল তো ইউনিক, এটা তো স্মলেস্ট ইউনিট সেল, এটা তো ইউনিক। আপনি একটা দোকানে 1 কেজি আপেল কিনতে গেছেন, দোকানদার কি 1 কেজি আপেল নিয়ে বসে আছে? আমিও তো স্যার সেটাই বলতেছি যে ওই ক্রিস্টালের মধ্যে আরো
প্রিমিটিভ সেল আছে কিন্তু কানভিন বলছে যে একটাই হবে কিনা, মানে 1 কেজির ওই একটাই হবে কিনা। প্রিমিটিভ সেল একটাই হবে কি? প্রিমিটিভ সেল তো ইউনিক, মানে এটা তো প্রিমিটিভ সেল একটা বলতে আপনি কি বুঝাইতে চান? প্রিমিটিভ এর ব্যাপারটা হলো কি যে আপনি এই একটা দিয়ে পুরো ক্রিস্টালের ব্যাপারটা বুঝবেন, মানে এই একটা দিয়ে পুরো ক্রিস্টালের হিসাবটা আপনি করতে পারবেন। বুঝেছেন? এটা একটা কেন থাকবে? প্রিমিটিভ সেল তো হাজার হাজার লাখ লাখ থাকতে পারে, মানে কিন্তু হাজার ইউনিক থাকলেও আপনি যেভাবে ধরতে পারেন আপনার বন্ধু আরেকভাবে ধরতে পারেন, প্রিমিটিভ সেলের ব্যাপারটা হলো ইউনিক। বুঝতে পারছি? মানে প্রিমিটিভ সেলার ব্যাপারটা হলো ইউনিক, এটা হলো সবচেয়ে স্মলেস্ট হইতে হবে, এটা হলো কথা আর কিছু না। বুঝছেন? এটাই আর ব্যাপারটা হলো কি যে ক্রিস্টাল তো অনেক বড়, আপনি পুরো ক্রিস্টালটাকে এক্সপ্লেইন করার জন্য আপনার ছোট্ট একটা ইউনিট, স্মলার ইউনিট টু এক্সপ্লেইন দ্য হোল ক্রিস্টাল, ইউনিট স্মলার ইউনিট টু এক্সপ্লেইন দ্য হোল ক্রিস্টাল, ওই স্মলার ইউনিটটাই হলো আমার প্রিমিটিভ বা ইউনিট স্মলার পোর্শনটা। বুঝছেন? হালকা আইডিয়া হয়েছে নাকি কিছুই আইডিয়া হয় নাই? আপনি স্টাডি করে যদি বুঝে যান তাহলে পুরো ক্রিস্টালের ব্যাপারটাই বুঝে যাবে। ওই যে ভাত রান্না করলে একটা ভাত টিপ দিলে পুরো ভাতের অবস্থা বোঝা যায় না, ওইটাই এবার তো বুঝছেন নাকি? ওই একটা ভাতই হলো প্রিমিটিভ। তার মানে কি কড়াইতে একটাই ভাত আছে? কড়াইতে তো অনেক ভাত আছে কিন্তু একটা ভাত টিপ দিলেই সবগুলোর অবস্থা আপনি বুঝে গেছে, ওই একটা ভাতই বলে প্রিমিটিভ। বলেন এবার বুঝছেন? জি স্যার। ক্লিয়ার হয়েছে? ভাতের উদাহরণটা দিয়ে আশা করি বুঝার কথা। ক্লিয়ার স্যার? জি স্যার। না বুঝলে আবার প্রশ্ন করো, সমস্যা নেই। দেখেন এ বি সি, এখন দেখেন these vectors are a b and c which need not to be perpendicular and which may or may not be equal in length. eta egula equal hoite pare nao hoite pare, egula perpendicular mane 90 degree hoite pare nao hoite pare. every equivalent lattice point in the three dimensional crystal can be found using the vector r equals to p a q b plus s c. ekhane byapar ta ki where p q and s are integers, kotha gulo bujhen. dhoren ami apnara boli, dhoren apnar bondhu 6 feet lomba, your friend is 6 feet long ba 6 feet tall. now you have a scale of 1 feet, apnar kache ekta 1 feet er scale ache. your friend is 6 feet tall, apnar kache ekta 1 feet er scale ache. how many times you need to use the scale, apna scale ta koy bar use korte hobe bolen? choy bar exactly koy bar 6 bar. eta apni kemne sir, eta common sense, o 6 feet lomba scale ele 1 feet, to 6 bar use korbo. ekhane exactly primitive cell er byapar ta erokom, ei je primitive cell diye apni crystal ba lattice er je kono jaygay jete paren. ei je p q r s, ei je a bar b bar আর c bar, a bar টা হলো আপনার ওই যে 1 ফিটার স্কেল আর p টা হলো আপনি কয়বার যাবেন। এখন আপনার বন্ধু যদি 5 ফিট লম্বা হয় আপনি 5 বার যাবেন, 6 ফিট লম্বা হলে 6 বার যাবেন, 7 ফিট লম্বা হলে 7 বার যাবেন। আমি কি বুঝাতে পারছি? এটা হলো এই প্রিমিটিভ সেলের ব্যাপারটা দিয়ে আপনি পুরো ল্যাটিস বা পুরো ক্রিস্টালের যে কোনো প্রান্তে যেতে পারেন। সবাই কি বুঝছেন এবার? এই ভেক্টর রিপ্রেজেন্টেশনটা বুঝছেন এভরিওয়ান? r equals to p a q b s c, এই পিটা হইতেছে 6 আর এটা হইতেছে 1 ফিটার স্কেল। ক্লিয়ার? আমি কি আগাইতে পারি?
আচ্ছা এখন আমরা দেখব সেটা হচ্ছে বেসিক ক্রিস্টাল স্ট্রাকচার, ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে ক্রিস্টালের কিছু বেসিক ক্রিস্টাল স্ট্রাকচার আছে। দেয়ার আর থ্রি ল্যাটিস টাইপস, আপনি ল্যাটিসটাকে তিন ভাবে তিনটা টাইপে ফেলাইতে পারেন। থ্রি বেসিক ক্রিস্টাল টাইপস, ওয়ান নাম্বার ওয়ান সিম্পল কিউবিক, নাম্বার টু বডি সেন্টার্ড কিউবিক, নাম্বার থ্রি ফেস সেন্টার্ড কিউবিক। দেখেন একটা ক্রিস্টালের মধ্যে অনেক অ্যাটম আছে, দেয়ার আর সো মেনি অ্যাটমস ইন দ্য ক্রিস্টাল, বাট আপনি ওদেরকে কিভাবে সাজাবেন এটা আপনার উপর। বাসার মধ্যে অনেক বই আছে কিন্তু বইগুলো কিভাবে সাজাবেন এটা আপনার উপর। নাও সিম্পল কিউবিক মিনস সিম্পল কিউবিক, দেখেন এখানে প্রত্যেকটা কোনায় অ্যাটম আছে, দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, প্রত্যেক আটটা কোনায় আটটা করে না আটটা অ্যাটমের কিছু অংশ আছে আর কি। ঠিক আছে এখানে হলো সিম্পল কিউবিক স্ট্রাকচার, হ্যাজ এ অ্যাটম located at each corner. Simple cubic structure has an atom located at each corner. ঠিক আছে, এটা হলো simple cubic. এরপর body centered cubic, BCC. Body centered cubic means কোনায় তো আছে, each corner তো আছে, মাঝে center এ একটা, ঠিক আছে, একদম মাঝে center এ body centered মাঝে আছে। এরপর আছে হলো face centered. এগুলো হলো crystal structure, মানে কি বিভিন্ন crystal structure. face centered cubic গুলা কি, যে এখানে হলো মাঝে, না দেখেন একটু দেখেন ভালো করে, এখানে দেখেন কোনায় তো আছে, তার উপর আছে হলো কি, এই যে দেখেন ফেস মানে কি পৃষ্ঠ, পৃষ্ঠ ফেস বুঝছেন, মানে পৃষ্ঠ তো বুঝাইতে পারছি, মানে পৃষ্ঠই তো বলে এটা। এই যে ফেস সেন্টার কি হলো, এই যে কিউবের যে ফেসের মধ্যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা ফেস, না একটা কিউবিক এর মধ্যে কয়টা ফেস আপনার দেখেন, চিন্তা করে একটা কিউবিক যদি কারো কাছে সামনে কিউবিক টাইপের কিছু থাকে, এটা হলো কয়টা ফেস থাকে, ছয়টা ফেস থাকে আপনার, এই ছয়টা ফেসের মধ্যে একটা করে অ্যাটম আছে। ঠিক আছে, বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার হ্যাজ এন অ্যাডিশনাল অ্যাটম এট দ্য সেন্টার অফ দ্য কিউব, বডি সেন্টার হলো সেন্টার অফ দ্য কিউবে আছে, আর হলো কি আপনার ফেস সেন্টার্ড কিউব স্ট্রাকচার হ্যাজ অ্যাডিশনাল অ্যাটমস অন ইচ ফেস প্লেন, প্রত্যেকটা ফেস প্লেনে যে পৃষ্ঠতলে একটা করে অ্যাটম আছে। এই ক্রিস্টালের তিনটা স্ট্রাকচার। ইফ এনিওয়ান আস্ক ইউ টু ড্র থ্রি ল্যাটিস টাইপ, দেন ইউ উইল ড্র সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক, ফেস সেন্টার। ফেস সেন্টার হলো ফেস ফেসের মধ্যে, আর বডি সেন্টার হলো বডি সেন্টার। তবে কি স্ট্রাকচার গুলো মোটামুটি বুঝছেন? সহজ, এগুলো তো মানে কঠিন কিছু না। এখানে একটা ব্যাপার মনে রাখবেন যে বাই নোয়িং দ্য ক্রিস্টাল স্ট্রাকচার অফ এ ম্যাটেরিয়াল এন্ড ইটস ল্যাটিস ডাইমেনশন, কথাগুলো বুঝেন, বাই নোয়িং দ্য ক্রিস্টাল স্ট্রাকচার অফ এ ম্যাটেরিয়াল এন্ড ইটস ল্যাটিস ডাইমেনশন উই ক্যান ডিটারমাইন সেভারাল ক্যারেক্টারস অফ দ্য ক্রিস্টাল, সেভারাল, ফর এক্সাম্পল উই ক্যান ডিটারমাইন দ্য ভলিউম ডেন্সিটি অফ অ্যাটম। যে ভলিউম ডেন্সিটির কথা মনে আছে, একদম শুরুতে আজকে পড়ছিলাম, ওই যে কই গেল ভলিউম ডেন্সিটি, এই যে ক্যারিয়ার ডেন্সিটিটা, মানে ইলেকট্রন কতটুক আছে ওই ক্যারিয়ার ডেন্সিটিটা আপনি জানতে পারেন, কিভাবে জানতে পারেন, এই যে এই স্ট্রাকচার গুলো বুঝছেন। একটু আর দশটা মিনিট মনোযোগ দিয়েন, একদম শেষ পর্যায়ে আসি, আর টেন মিনিট একটু মনোযোগ দিন, সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। আচ্ছা, খুব ঠান্ডা মাথা দেখেন, আমরা এখন একটা অঙ্ক করব টু ফাইন্ড দা ভলিউম ডেন্সিটি অফ অ্যাটমস ইন এ ক্রিস্টাল, মানে একটা ক্রিস্টাল দিয়ে দিবে আপনারা ওইটারে ভলিউম ডেন্সিটি জানতে হবে। আচ্ছা দেখেন, কনসিডার এ সিঙ্গেল ক্রিস্টাল ম্যাটেরিয়াল, সিঙ্গেল ক্রিস্টাল নিয়ে আমাদের পড়া হইতেছে, দ্যাট ইজ এ বডি সেন্টার্ড কিউবিক, ঠিক আছে, এটা হলো কিউবিক উইথ এ ল্যাটিস কনস্ট্যান্ট এ ইকুয়ালস টু ফাইভ অ্যাংস্ট্রম, 5 অ্যাংস্ট্রম মানে কি, 5 অ্যাংস্ট্রম হলো 1 অ্যাংস্ট্রম হলো 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার অথবা 10 টু দি পাওয়ার মাইনাস 10, মানে হলো এগুলো হলো ইউনিট আর কি, ওই যে বাচ্চা গেলে তো পড়ছিলেন ইউনিট গুলা, ওই যে ধরেন আমি যদি বলি 1 সেন্টিমিটার সমান কত মিটার, আপনি কি বলেন, 10 টু দি পাওয়ার মাইনাস 2 ওরকমই আর কি, যে এক অ্যামস্ট্রং, এটা হলো একটা ইউনিট, মানে ছোট জিনিস বুঝাইতে এই অ্যামস্ট্রং ইউনিট, কারণ অ্যাটম এগুলো তো অনেক ছোট, এক অ্যামস্ট্রং হলো আপনার 10 টু দি পাওয়ার
minus 8 centimeter. Pass the electricity to Yahule Moskogan, the Hulu Laka, or Hulu Ottawa 10 to the power minus 10. জবেনা তো এখানে আমি অঙ্কটা 10 টু দি পাওয়ার -8 নিছি 5 অ্যাংস্ট্রম হলো 5 ইনটু 10 টু দি পাওয়ার -8 সেট এটা ল্যাটিস কনস্ট্যান্ট এ ঠিক আছে ল্যাটিস কনস্ট্যান্ট এ এর ব্যাপারটা কি যে ল্যাটিস কনস্ট্যান্ট এ হলো তো কিউবিক শেপ এর মধ্যে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলাই হলো সেম ঠিক আছে লেন্থ উইথ হাইট এগুলো সব সেম লেন্থ উইথ হাইট এগুলো হলো এ এই যে এখানে আপনারা পড়ছিলেন না এই যে ল্যাটিস এর ব্যাপারটা যে এ বি সি এই কিউবিক এর মধ্যে তো তিনটা তিন রকমের ছিল তো এই ইয়ার মধ্যে ইউনিট সেলটার মধ্যে কিন্তু এটা তো কিউবিক কিউবিক এর মধ্যে তিনটা পোরশনই কি হয় সেম সাইজের আছে তো ল্যাটিস কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 8 এর মান এ একটু কথা বলেন কথা বুঝেন এক কর্নার অ্যাটম ইজ শেয়ারড বাই 8 ইউনিট সেলস হুইচ মিট এট ইচ আদার হুইচ মিট এট ইচ কর্নার সো দ্যাট ইচ কর্নার অ্যাটম ইফেক্টিভলি কন্ট্রিবিউটস 1/8 অফ ইটস ভলিউম each unit cell আচ্ছা এখানে একটু ব্যাপার আছে একটু এখানে কিছু ইমাজিনেশন একটু ইউজ করতে হবে দেখেন আপনারা একটা কিউবিক কারো সবার সামনে যদি কিউবিক শেপের কিছু থাকে বা একটা বই বইও ধরতে পারেন তো বই যদি সামনে থাকে তো বইটা হাতে নিয়েন সবাই ঠিক আছে এখন দেখেন বইয়ের মনে করেন যে কিউবিক শেপ তো তো কিউবিক শেপের মধ্যে কি আমার আটটা কোণ আছে ঠিক আছে আটটা কোণ আছে 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে সবার সবাইকে হাতে একটা বই টই কিছু নিতে পারবেন তাহলে আমি এটা একটু বুঝাইতে পারবো আপনাদের জি স্যার কিউব নিছি স্যার হাতে আমি কি দেখতেছেন আমাকে আচ্ছা দেখেন আমার হাতে যে বইটা আছে হ্যাঁ এই বইটা দেখেন এই বইয়ের মধ্যে কয়টা কোণ আছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 দেখছেন সবাই নাপ যদি কোন জায়গায় সমস্যা একটু করে এটা আমি যে আমার বডি সেন্টার কিউবিকটা বুঝাইতেছি 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ এই যে আটটা কোণ আছে এখন দেখেন এই আটটা কোণার মধ্যে ধরেন এরকম একটা মানে অ্যাটম আছে অ্যাটম তো গোল এই যে বল বল গোল আছে এখন দেখেন এই যে অ্যাটম গুলো আছে আটটা কোণায় এই ফুল অ্যাটম কিন্তু আটটা কোণায় থাকবে না ফুল অ্যাটম কিন্তু এই আটটা কোণায় থাকবে না অ্যাটমের 1/8 এই আটটা কোণায় থাকবে 1/8 কথা বুঝছেন অ্যাটমের হলো 1/8 থাকে মানে ফুল অ্যাটমটা যদি আপনি চিন্তা করেন একটা গোল গোল বল ফুটবল চিন্তা করেন ফুটবলটারে আপনি আটটা ভাগ করছেন ফুটবলটাকে আপনি আটটা ভাগ করছেন আটটা ভাগের দেখেন ফুটবলের 1/8 করে আটটা কমায় আটটা কমে আটটা বল আছে কিন্তু আটটা বলই কি বইয়ের ভিতর আছে কথা বুঝেন এই বইয়ের আটটা কোণায় একটা ফুটবল আছে আটটা কোণে একটা ফুটবল আছে এই একটু ফুটবলের কিছু অংশ আছে বইয়ের ভিতর ফুটবলের কি আছে কিছু অংশ আছে এখন ফুটবলের কতটুকু অংশ আছে বইয়ের ভিতর ওইটা হইলো আমার কাজ কারণ ইউনিট সেলের মধ্যে ফুটবলের পুরোটা নাই ওই ফুটবলের কতটুকু আছে এটা কেমনে বুঝবো স্যার যেহেতু আটটা কোণায় আটটা ফুটবল আছে তো ওই হিসাবে ইউনিট সেলের ভিতরে আছে হলো 1/8 মানে 8 ভাগের এক অংশ করে 8 ভাগে তার 1/8 পোরশনটা হলো এই বইয়ের ভিতর আছে তাহলে একটু কথা বুঝেন প্রতি কোণা মানে বইয়ের ভিতর 1/8 করে যদি থাকে 1/8 1/8 1/8 1/8 1/8 1/8 એટલે পুরো বইয়ের ভিতর অ্যাটমের কতটুকু আছে 1/8 × 8 কত এক না কথা কি বুঝাইতে পারছি 1 yes এই কথাটাই হলো এখানে
তার নাম একটু মাইকটা অফ করি। এই যে এখানে এই কথাটাই বলছি, একটু দেখেন, এবার পড়েন, এবার পড়লে বুঝবেন। Consider a single crystal material that is body-centered cubic with a lattice constant. A corner atom is shared by 8 unit cells which meet at each corner, so that each corner atom effectively contributes 1/8 of its volume to each unit cell. The 8 corner, আচ্ছা এখানে corner এ m দিছে, যাই হোক ওই বই থেকে কাট করছি, সমস্যা। 8 corner atoms then contribute an equivalent of one atom to unit cell. আচ্ছা if we add the body, এখন দেখেন body centered বলছি, মানে বইয়ের ভিতরে একটা atom বা ফুটবল আছে না, body centered, তো এই যে body centered, এই যে body centered, তাহলে ভিতরে একটা আছে না, তাহলে if we add the body centered atom to the corner atoms, each unit cell contains an equivalent of two atoms. মানে পুরো BCC এর মধ্যে, এই যে পুরো BCC এর মধ্যে অ্যাটম কয়টা আছে, অ্যাটম আছে দুইটা, একটা হলো ভিতরে, যেটা হলো বডি সেন্টারের জন্য, ভিতরে তো একটা আছে, আর আট কোণায় 1/8 × 8 তার মানে এক, তাহলে এক আর এক টোটাল দুইটা। বুঝছেন নাকি বুঝছেন নাই? এটা একটু চিন্তার বিষয় আছে, এখানে একটু চিন্তার বিষয় আছে। এখন ধরতে পারছেন কিনা একটু বলেন, মোটামুটি কি ধরতে পারছেন? বডি সেন্টারে কি, বডি সেন্টারে কি একটা থাকবে? বডি সেন্টারে টোটাল, টোটাল বডি সেন্টার ক্রিস্টালে, টোটাল বডি সেন্টার ক্রিস্টালে দুইটা থাকবে। বডি সেন্টারে নিজের বডির মধ্যে তো একটা আছেই, আর কোনার মধ্যে না 1/8 করে আছে, ওটা বুঝাইলাম না, 1/8 করে আছে, তাহলে আটটা কোনায় 1/8, এই যে আমি আপনাকে দেখাই দিলাম, টোটাল কি 10টা তাইলে স্যার? ওহ 10টা, উফ 10টা কেন নেই মিয়া, আমার গুগলের কি, আট আট কোনায় আটটা, আর হচ্ছে স্যার ভিতরে দুইটা, আট কোনায় তো আটটা না, আটটার 1/8 কইরা, এক ভাগ, আট ভাগের এক ভাগ আছে প্রতি কোনায়, কি বুঝাইলাম? ওই যে মানে বুঝছেন, এটা একটু চিন্তা করতে হবে আর কি, আমি বলি আপনার এই যে 1/8 কইরা কোনা আছে আটটা, তাহলে 1/8 × 8 তাহলে হইলো এক, আর বডি সেন্টারের ভিতরে, যে ভিতরের মধ্যে তো একটা আছে, তাহলে এক, আর এখানে হলো যে আটটা কোনে, দেখেন এই যে এই টাইপের, দেখেন এখন বুঝছেন মনে হয়, যে দেখেন এটা তো আমি টু ডাইমেনশনাল করে রাখতেছি, এই যে দেখছেন এই যে এইট এভাবে থাকে জিনিসটা, এটা দেখেন সে তো পুরো বলটা তো নাই, বলের কতটুকু অংশ আছে 1/8, তাহলে আটটা কোনা 1/8 × 8 এক, আর ভিতরে আছে এক, তাহলে এক আর এক মানে টোটাল আছে হলো, এই যে টোটাল আছে হলো 2 atoms। একটু বুঝছেন, এখনো কিন্তু ডেনসিটি বের হয় নাই, এখনো কি বের হয় নাই, ডেনসিটি বের হয় নাই, তো ডেনসিটি বের করার জন্য আচ্ছা ডেনসিটি বের করার জন্য দেখেন, ডেনসিটি বা ঘনত্ব, ডেনসিটির একটা সংজ্ঞা ফিজিক্সে শিখছেন, ইউ হ্যাভ লার্নড দ্য ডেফিনিশন অফ ডেনসিটি ইন আ ফিজিক্স, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ডেনসিটি? একক আয়তনে ভরের পরিমাণকে, দ্য অ্যামাউন্ট অফ ম্যাস ইন ইউনিট ভলিউম, ইউনিট ভলিউমে যে ম্যাসটা সেটাই হইতেছে আমার ডেনসিটি। এখানে তো অ্যাটমিক ডেনসিটি বা ডেনসিটি অফ অ্যাটম জানতে চাইছি, ডেনসিটি অফ অ্যাটম কি, সূত্রটা আমি যদি লিখি একটু খাতায় লেখা রাখেন, যদি সূত্রটা আপনারা একান্ত বুঝতে চান, সূত্রটা হইতেছে যে ডেনসিটি অফ অ্যাটমস, হ্যাঁ যদি আমি বলি ডেনসিটি অফ অ্যাটমস, হ্যাঁ ডেনসিটি অফ অ্যাটম হলো, ডেনসিটি অফ অ্যাটম হলো আমার টোটাল অ্যাটম, টোটাল অ্যাটম, এই ফর্মুলাটা একটু লিখে রাখেন, টোটাল অ্যাটম, টোটাল অ্যাটম, হ্যাঁ টোটাল অ্যাটম ডিভাইডেড বাই ভলিউম, টোটাল অ্যাটম ডিভাইডেড বাই ভলিউম, মাউস দিয়ে লিখতেছি, লেখা যাচ্ছে না, ডেনসিটি অফ অ্যাটম হলো টোটাল অ্যাটম ডিভাইডেড বাই ভলিউম,
তাহলে এখন দেখেন একটু কথা বুঝেন, আমি একটু আপনার সামনে প্রশ্ন দেই, ইন এ কিউব বা ইন এ কিউবিক দ্য লেন্থ ইজ এ, একটা কিউবের লেন্থ হলো এ, হোয়াট ইজ দ্য ভলিউম, ভলিউম কি বলেন, একটা কিউবের লেন্থ হলো এ তাহলে ভলিউম কি বলেন, বলেন বলেন বলেন, ভলিউম 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 আয়তন কি, একজনও একজনও তো পারা উচিত, আয়তনের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র কি, এরিয়া সূত্র কি, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এরিয়া, কি সব চুপ কেন, শুনতেছেন না কিছু, শুনতেছেনই না, ক্ষেত্রফলের সূত্র কি, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এরিয়া, সমানটা কত, এ এর যদি গুণ দেন তাহলে কি হয়, হ্যাঁ তো এটা কইতে এতক্ষণ লাগে, এখন সব ঘুমাইয়া কিউব লিখতেছে, বুঝছেন নাকি বুঝেন না, এবার মানে দুই রে কেন পাঁচ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস এইট হোল কিউব দিয়ে ভাগ দিছে, এটা বুঝছেন, কিউব কেন আসছে, কারণ এরিয়া তো, সরি এরিয়া বলতেছি ভলিউম তো, সবাই বুঝছেন না বুঝেন নাই, বুঝছেন এভরিওয়ান গট ইট, ক্লিয়ার আছে, এটা হইতেছে উত্তর, সবাই দেখেন ক্লিয়ার কিনা, আচ্ছা যদি কোনো জায়গায় লেখা না হয় আমি আবার দেখাইতেছি, যে দেখেন এদিকে ডেন্সিটি অফ অ্যাটমের সূত্র হলো টোটাল অ্যাটম বাই ভলিউম, ভলিউমের সূত্র হলো এ কিউব, ঠিক আছে, আর টোটাল অ্যাটম তো টোটাল অ্যাটমই, নোটটুক লাগে লিখে নেন, না বুঝলে জিজ্ঞেস করেন, না বুঝলে জিজ্ঞেস করেন, আমি অনেকটা অঙ্ক করতে দিব, সবাই খাতা কলম নিয়ে বসেন, অঙ্ক করতে দিব, খাতা কলম নিয়ে বসেন, অঙ্ক না পারলে অ্যাটেন্ডেন্স নাই, বসেন, প্রয়োজনই পড়ে না স্যার খাতা এবং ইসে রেকর্ড থাকে তো পরে আলাদা করে নোট করে নেন, সব খাতা নেন কলম নেন, নাহলে অ্যাটেন্ডেন্স নাই, খাতা কলম নেন হাতে নেন, প্রথম ম্যাথটা করেন, করেন সবাই প্রথম এক্সাম্পল 1.1 করেন, করেন করেন, সবার আগে যে উত্তর দিবে সে নেক্সট সিটিতে 5 নম্বর বোনাস, উত্তর উত্তর যদিও পাশে আছে, উত্তর বুঝাই দিতে হবে আর কি, উত্তর আছে যদিও কিন্তু উত্তর আমাকে বুঝাই দিতে হবে আর কি, কিভাবে আসলো এটা, তার ফেস তো 6টা থাকে না, একটাই আছে ফেস সেন্টারে কি থাকে এটা তো আপনি চিন্তা করবেন, ফেস সেন্টার্ড, ফেস সেন্টারের ছবি হলো এই যে এটা, লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা হলো ফেস সেন্টার্ড, স্ক্রিনশট নিয়ে নেন, লাগলে একটা এই স্যার 6টাই থাকে, 6টা আর 14টা, এটা হলো
এর মান হচ্ছে একটু ক্যালকুলেশন করা লাগবে আমার কাছে ক্যালকুলেটর নাই আপাতত কোশ্চেনটা একটু লেখা নেন তো সবাই প্লিজ কোশ্চেনটা লেখা নেন মানে বারবার স্ক্রিনে তাকানো লাগে কারণ ওইখানে তো আমার একটা হবে সবগুলো মিলে চিন্তা করেন চিন্তা করেন দেওয়ান আরাফাত দিছে একটা রেজাল্ট ওর সাথে রায়হান মিয়া লিখছে একমত আচ্ছা বাকিদের কি মতামত কোনো মতামত নাই দেওয়ান আরাফাত একটা চিন্তা করেন ভুল হইতেছে কিন্তু ছয়টা ফেজের কতটুকু অংশ ভিতরে আছে কতটুকু অংশ বাইরে আছে সুন্দর কোশ্চেন আচ্ছা ঠিক আছে রায়হান ভাই আপনি মাইকটা অফ করেন আচ্ছা আপনারা যে হিসাবটা দিবেন মাইকটা অফ করেন এখন আমি বলি আচ্ছা আমি বলি এখন সময় নাই বেশি নরমালি আপনারা যে হিসাবটা বলছেন যে স্যার আটটা কোনায় তো আপনি বলছেন যে এক বাই আট করে ওইটা হিসাব করে আমি বুঝছি যে দাঁড়ান একটু স্ক্রিনটা শেয়ার করি ওইটা হিসাব করে আমি বুঝছি যে স্যার আমার আছে হলো ধরেন যে ওয়ান বাই আট করে আর একটা আছে এখন স্যার ফেস সেন্টারটার মধ্যে ফেস সেন্টারের মধ্যে তো ফেসেও একটা আছে এখন ফেস এখন কিউবিকের মধ্যে হাউ মেনি ফেসেস ইন দ্য কিউবিক সবাই একটু কমেন্ট করেন হাউ মেনি ফেসেস আর দেয়ার ইন কিউবিক কিউবিকের মধ্যে কয়টা ফেস ছয় সাবাস সাবাস আচ্ছা ছয়টা করে ফেস এখন ফেসের মধ্যে থাকে হলো অর্ধেক ফেসের মধ্যে থাকে হলো অর্ধেক অংশটা অর্ধেক পুরাটা না একটা ফুটবল যদি আপনি চিন্তা করেন ফেসে হ্যাঁ একটা ফুটবল যদি আপনি ফেসে চিন্তা করেন তার অর্ধেক অংশ থাকে হলো বাইরে অর্ধেক অংশ থাকে হলো ভিতরে ঠিক আছে অর্ধেক অংশ বাইরে অর্ধেক অংশ হলো ভিতরে তাহলে ফেস আছে ছয়টা ঠিক আছে ছয়টা ফেসের মধ্যে যদি অর্ধেক কইরা থাকে ছয়টা ফেসের মধ্যে যদি অর্ধেক কইরা থাকে তাহলে ছয় ছয় ইন্টু হাফ তাহলে কয়টা আইটেম থাকবে বলেন ভিতরে মানে ভিতরে কয়টা থাকবে তিনটা তাহলে কোনায় আটটা কোনায় ওয়ান বাই আট করে হলো ওয়ান বাই আট করে হলো আটটা এখানে আছে হলো
এক, তাহলে তিন আর একে যোগ করে হইতেছে আপনার কত? চার। তাহলে হিসাবটা হবে হইলো চার হইলো টোটাল এটম, বুঝছেন? চার ভাগ এরপর ভাগ দিবেন। সবাইকে বুঝছেন নাকি বুঝেন নাই? উত্তরটা এখানে আছে, এটা হলো যে উল্টা করে লেখে আর কি, আয়নার সামনে ধরলে ঠিক হয়। 3.73 × 10^22 দেখেন বুঝছেন কিনা? স্যার এইটা একটু বলেন যে ফেজে যে ছয়টা থাকে এটা হাফ কেন ধরলাম, মানে বাইরে আর ভেতরে হাফ কি করে আসলো? এটা আবার একটু বলেন। এটা হলো বাইরে আর ভিতরে কি বুঝছেন একটা, মানে এখানে সবগুলো হলো কি যে সুষম বন্টন হিসাব করে। সুষম বন্টনের হিসাবটা কি যে মানে ফেসের মধ্যে যখন আপনি একটা বল রাখবেন, তো আপনি বলটাকে সুষমভাবে বন্টন কিভাবে করতে পারেন? সুষমভাবে বন্টন আপনি ওইভাবেই করতে পারেন যখন অর্ধেকটা ভিতরে এবং অর্ধেকটা বাইরে। এটা অনেকটা যে কনভেনশনের মতো করতে পারেন আর কি আসলে, বুঝছেন? মানে ফেস তো ছয়টা আছে, এই ছয়টা ফেসের মধ্যে এই বলের অর্ধেক অংশ থাকবে বাইরে, বলের অর্ধেক অংশ থাকবে ভিতরে, বুঝছেন? তো এই ছয়টা ফেস, অর্ধেক বল যদি ভিতরে থাকে ছয়টা ইন্টু অর্ধেক হইলে হলো তিনটা, আর আট কোনার জন্য টোটাল হলো একটা তিন একে চার, বুঝছেন? মানে এটা হলো তিন টিউশন যা বুঝতে হয় আর কি। আর কিছু দেখেন মোটামুটি কি সবাই বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা অফ করি।